বাংলাদেশে করোনা ভাইরাস লকডাউন আরও এক সপ্তাহ বাড়ছে। ভারতে একদিনে 3.5 লাখ কোভিড রোগী শনাক্ত। ডাক্তাররা বলছেন হাসপাতালের বাইরে রাস্তায়ও মানুষ মারা যাচ্ছে। কোথায় যেতে পারে পরিস্থিতি, এটা সম্পর্কে বিভিন্ন মডেলের বিভিন্ন কথাবার্তা বলার আছে। আমাদের মডেল বলছে যে মের গোড়াতে 500,000 এবং তারপরে যেটা পিক হবে সেটাতে 8-10 লক্ষ কেস হবে, কিন্তু এটা হচ্ছে যদি আমরা এখন কিছু না করি। প্রখ্যাত মহামারী বিশেষজ্ঞ ভ্রমর মুখার্জি, কেন ভেঙে দেওয়া হলো হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি? ফোন ইনের বিষয় শিশু রোগ, তবে শুরুতেই সব শেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি পুলক গুপ্ত। করোনা ভাইরাস টিকা সরবরাহের ক্ষেত্রে চুক্তি ভঙ্গের অভিযোগে ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনিকার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া শুরু করেছে ইউরোপিয়ান কমিশন। কমিশনের একজন মুখপাত্র বলেছেন, সময় মতো টিকা দেওয়ার ব্যাপারে কোম্পানিটি নির্ভরযোগ্য কোনো কৌশল নিতে পারেনি। তিনি বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের 27টি সদস্য দেশ তাদের এই পদক্ষেপে সমর্থন দিয়েছে। অ্যাস্ট্রাজেনিকা বলছে তারা চুক্তি অনুসারেই কাজ করেছে এবং এ বিষয়ে তারা আদালতে লড়বে। সোমালিয়ায় প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি ফার্মাজোর সমর্থক সৈন্যদের সঙ্গে রোববার বিরোধী দলের অনুগত বাহিনীর লড়াই শুরু হওয়ার পর বিরোধী বাহিনী রাজধানী মোগাদিশুর গুরুত্বপূর্ণ কিছু অংশ দখল করে নিয়েছে। সহিংসতা থেকে বাঁচতে বেসামরিক লোকজন সেসব এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। কিছু স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন গোষ্ঠীর নেতারা উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মস্কোর সরকারি কৌঁসুলি নির্দেশ দিয়েছেন যে কারাবন্দী রুশ বিরোধী দলীয় নেতা আলেক্সেই নাভালনির রাজনৈতিক দপ্তরগুলো যেন সারা দেশে তাদের তৎপরতা বন্ধ রাখে। মিস্টার নাভালনির প্রতিষ্ঠিত দুর্নীতি বিরোধী ফাউন্ডেশনের কাজ বন্ধ রাখার জন্যও তিনি আদালতের কাছে অনুমতি চেয়েছেন। এসব প্রতিষ্ঠানকে উগ্রপন্থী হিসেবে ঘোষণা করা হবে কিনা সে সম্পর্কে আদালত চলতি সপ্তাহে রায় দেবে। ইরানের একটি আদালত ব্রিটিশ ইরানি চ্যারিটি কর্মী নাজনিন জাগারি র্যাডক্লিফকে রাষ্ট্রের বিরুদ্ধে প্রচারণা চালানোর দায়ে 1 বছরের কারাদণ্ড এবং তার উপরে 1 বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। তার স্বামী এটিকে ইরানের দর কষাকষির কৌশল হিসেবে উল্লেখ করেছেন, কারণ তেহরান পরমাণু সংক্রান্ত চুক্তি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এই সাজাকে অমানবিক এবং অযৌক্তিক বলে আখ্যায়িত করেছেন। ভারতে মাদ্রাজ হাইকোর্ট করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য দেশটির নির্বাচন কমিশনকে আক্রমণ করে বলেছে এজন্য তারাই এককভাবে দায়ী। যখন এই ভাইরাসের সংক্রমণ বাড়ছে তখন 5টি রাজ্যে নির্বাচনী সভা সমাবেশের অনুমতি দেয়ায় হাইকোর্ট কমিশনের সমালোচনা করেছে। অনেক রাজ্যই এখন ভাইরাসের হটস্পটে পরিণত হয়েছে। বিবিসি বাংলার পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মিজানুর রহমান খান। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ বা লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিবিসিকে বলেছেন, আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সংক্রমণ বাড়তে থাকায় দেশটিতে গত 2 সপ্তাহ ধরে লকডাউন জারি রয়েছে। ঢাকা স্টুডিওতে আছেন ফারহানা পারভিন। ফারহানা, সরকারের সিদ্ধান্ত সম্পর্কে কি জানতে পারছেন? মিজান, আপনি যেমনটি বলছিলেন যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তিনি বিবিসিকে জানিয়েছেন যে প্রজ্ঞাপনটি জারি হবে আগামীকাল, কিন্তু তিনি মৌখিকভাবে যেটুকু জানিয়েছেন আমি তাকে কোট করছি, তিনি বলেছেন যে এই সময় অফিস আদালত ও গণপরিবহন বন্ধ থাকবে, তবে শপিং মল রাত 8টা পর্যন্ত খোলা থাকবে, হোটেল রেস্তোরাঁগুলোর ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে, বিমান চলাচলের ক্ষেত্রে আগের যে সিদ্ধান্ত ছিল সেটাই থাকবে, এমনটি তিনি বলেছেন। তো এতদিন ধরে যে লকডাউন চলছে, গত 2 সপ্তাহ ধরে 2 দফায় তো বাড়ানো হলো, তো এবার কি তাতে কোনো ছাড় দেওয়া হচ্ছে? তেমন কোনো ছাড় দেওয়া হচ্ছে না। যেভাবে আসলে গত 2 সপ্তাহ ধরে লকডাউনটা চলে এসেছে সেটাই বহাল থাকবে বলেই মনে হচ্ছে ওনার কথাতে। যেমন আপনি জানেন যে গতকালকে শপিং মলগুলো খুলে দেওয়া হয়েছে এই লকডাউনের মধ্যেই, এবং অভ্যন্তরীণ বিমান চলাচল যেটি সেটিও খুলে দেওয়া হয়েছে, এবং এভাবেই যদি চলে এবং এখনও পর্যন্ত প্রজ্ঞাপন যেহেতু আমাদের হাতে আসেনি, সেটাতে মনে হচ্ছে ধারণা পাওয়া যাচ্ছে যে গত 2 সপ্তাহের মতোই আগামী 1 সপ্তাহ লকডাউনটা এভাবেই চলবে। এবং এখানে একটু বলে রাখি যে গণপরিবহন বন্ধ রয়েছে, দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে, নৌ চলাচল বন্ধ রয়েছে, এবং আন্তর্জাতিক
ফ্লাইট বন্ধ রয়েছে সেগুলো আপনার বন্ধ থাকবে, আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, ঔষধ, হাসপাতাল এবং অন্যান্য যেসব নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে যেগুলো থাকে সেগুলো তো খোলা রয়েছেই, সেটি রয়েছে। আর ব্যাংকের একটা সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল খুব অল্প সময়ের জন্য, সেভাবে ব্যাংকগুলো চলবে, সেটা চলে এসেছে গত দুই সপ্তাহ ধরে, তো ধরেই নেওয়া যাচ্ছে যে এভাবে আরও এক সপ্তাহ চলবে। ধন্যবাদ ফারহানা, ঢাকা থেকে বলছিলেন ফারহানা পারভিন। ভারতে রাজধানী দিল্লির ডাক্তাররা বলছেন দেশটি যখন করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় হিমশিম খাচ্ছে তখন হাসপাতালের বাইরে রাস্তাঘাটেও লোকজন মারা যাচ্ছে। টানা পঞ্চম দিনের মতো আজও সর্বোচ্চ সংখ্যক মানুষ 3.5 লাখ আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এই যে সেকেন্ড ওয়েভ দেশটিতে আছড়ে পড়েছে, অবিলম্বে কিছু প্রতিকারমূলক ব্যবস্থা না নেওয়া হলে তা দৈনিক 8 থেকে 10 লক্ষ নতুন কেসেও পৌঁছাতে পারে বলে মহামারীর অনেক মডেল ইঙ্গিত করছে। ইউনিভার্সিটি অফ মিশিগানে এপিডেমিওলজির অধ্যাপক ডক্টর ভ্রমর মুখার্জি জানিয়েছেন মে মাসের মাঝামাঝি নাগাদ এই ওয়েভ পিক করবে বলে তাদের পূর্বাভাস, এবং এরপর কোনো থার্ড ওয়েভ বা তৃতীয় ধাক্কার সম্ভাবনাও তারা নাকচ করছেন না। তার সঙ্গে কথা বলেছেন দিল্লিতে আমাদের সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ। ভারতে এই মুহূর্তে রোজ 3.5 লক্ষের মতো নতুন কোভিড রোগী শনাক্ত হচ্ছেন, দৈনিক সংক্রমণের বিশ্বরেকর্ড ভাঙছে প্রায় প্রতিদিনই। বিপুল সংখ্যক রোগীর চাপে দেশের স্বাস্থ্য অবকাঠামো হাঁসফাঁস করছে, আর রোগীর সংখ্যায় এই বিস্ফোরণ ঘটেছে মাত্র দিন 10-12 ভেতরেই। এপিডেমিওলজি ও বায়োস্ট্যাটিস্টিক্সের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ ভ্রমর মুখার্জি অবশ্য আশাবাদী, যেমন দ্রুত এই গ্রাফ ঊর্ধ্বমুখী হয়েছে তেমনি সেটা পড়বেও খুব তাড়াতাড়ি। যেরকম একটা সার্জ হয়েছে, যে কোনো এপিডেমিওলজিক তত্ত্বই এটা বলে যে সার্জটা যেরকম তাড়াতাড়ি উঠেছে এবং এটা অতদিন প্রলং করা চলবে না, থাকতেই পারে না, কারণ এত কেস শনাক্ত হচ্ছে প্রত্যেক দিন এবং যে কটা শনাক্ত হচ্ছে তার জন্য 10খানা অশনাক্ত কেস থেকে যাচ্ছে। তো সেই জন্য এটা আমরা আশা করছি যে মের গোড়াতে, মের ফার্স্ট উইক, ফার্স্ট মের প্রথম 2 সপ্তাহ, যে কোনো মডেল বলছে যে প্রথম 2 সপ্তাহের মধ্যে ইনফেকশনের সংখ্যাটা তার সর্বোচ্চ উচ্চতা তার রিচ করবে এই ওয়েভে, এবং তারপরে সেটা পড়তে থাকবে। কিন্তু যদি আপনি একবার 500,000 কেসে চলে যান তখন পড়তেও তো সময় লাগে। কিন্তু সেকেন্ড ওয়েভের পিক বা শিখরে দৈনিক কত নতুন রোগী শনাক্ত হতে পারেন, সেটা কি 5 লক্ষের আশেপাশেই থামবে নাকি আরো বেশিও হতে পারে? এখন এটা সম্পর্কে বিভিন্ন মডেলের বিভিন্ন কথাবার্তা বলার আছে। আমাদের মডেল বলছে যে মের গোড়াতে 500,000 এবং তারপরে যেটা পিক হবে সেটাতে 8 থেকে 10 লক্ষ কেস হবে। কিন্তু এটা হচ্ছে যদি আমরা এখন কিছু না করি, এই সময়ে দাঁড়িয়ে যদি আমরা কিছু না করি তাহলে এটা হবে। কিন্তু আমরা কি কিছু করব না, সেটাই আমার প্রশ্ন। একজন স্ট্যাটিস্টিশিয়ান মডেল করে সেটা সত্যতা দেখার জন্য নয়, সেটা গভর্নমেন্টকে, সমাজকে দেখানোর জন্য এইখানে যেতে পারে যদি আমরা কিছু না করি, এটা দেখে যাতে পলিসি মেকাররা একটা সিদ্ধান্ত নিতে পারেন যে হ্যাঁ এখন রিজিওনাল লকডাউন করা দরকার, কিংবা দেশের জনতা বোঝেন যে আমাকে মাস্ক পরতে হবে না হলে এত লোক মারা যাবে। এদিকে ভারতে ভ্যাকসিনেশন অভিযান শুরু হয়েছে প্রায় 3.5 মাস হতে চলল, জনসংখ্যার 10% কাছাকাছি টিকার অন্তত একটা ডোজ পেয়েও গেছেন। মহামারীর ধাক্কা ঠেকাতে এই টিকাই আসল চাবিকাঠি, বলছিলেন ভ্রমর মুখার্জি। এই টিকাই কিন্তু আমাদের বিজয় টিকা, এটাই আমাদের একমাত্র উপায় আছে এখান থেকে বেরোনোর। এবং সেই জন্য আমি সবাইকে বলি যে আপনারা ভাববেন না যে ভ্যাকসিন নিলে কি হতে পারে, ভ্যাকসিন ভেরিয়েন্টের এগেনস্টে কাজ করে কিনা, এত দ্বিধার কোনো কারণ নেই। ভ্যাকসিন নিন, ভ্যাকসিন যদি আমাদের দেশে 50% লোক নেয় অ্যাটলিস্ট প্রথম ডোজটা, তাহলে আমরা কিন্তু এই রোগকে প্রতিরোধ করতে পারব। কিন্তু এই সেকেন্ড ওয়েভ কি শেষ নাকি এত সবকিছুর পরেও বছরের আরো পরের দিকে মহামারীর আরেকটা ধাক্কাও অনিবার্য? আমি খুব ইতিহাস পড়ছিলাম, এই প্যান্ডেমিকের ইতিহাস। তো আপনি যদি 1918 ফিরে যান, ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিকটা দেখেন, তাহলে দেখবেন যে সেকেন্ড সার্জটা সবসময় অনেক বেশি উঁচু, অনেক বেশি মারাত্মক, এবং এটার হয়তো একটা কারণ আছে। তার কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাইরাসটা নিজেকে বদলাচ্ছে যাতে সে আরো লোককে সংক্রামিত করতে পারে। এবং আরেকটা যে ওয়েভ হবে না সেটা নয়, কিন্তু সেটাকে এই উচ্চতায় আমরা পৌঁছতে দেব না, তার কারণ আমরা দেখেছি যে কি হতে পারে। কিন্তু ভাইরাস যে নিজেকে ক্রমাগত মিউটেট করেই যাবে তাতেও কোনো ভুল নেই, কাজেই সরকার থেকে শুরু করে সাধারণ নাগরিক সবাইকে সম্ভাব্য আঘাতের জন্য প্রস্তুতিতে কোনো ঢিলে দিলে চলবে না বলেও সতর্ক করে দিচ্ছেন বিশেষজ্ঞরা। শুভজ্যোতি ঘোষ, দিল্লি থেকে। বাংলাদেশে রোববার রাতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি আকস্মিকভাবে বিলুপ্ত করার কয়েক ঘণ্টার মধ্যে আহ্বায়ক কমিটি গঠনের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
এই কমিটিরও প্রধান হয়েছেন বিলুপ্ত কমিটির আমির জুনায়েদ বাবুনগরী। সংগঠনটির একাধিক নেতা বলেছেন, বর্তমান সংকট থেকে বেরিয়ে আসতে শুধু অরাজনৈতিক এবং বয়স্ক নেতাদের দিয়ে এই কমিটি করা হয়েছে। তবে হেফাজতের নেতাদের বিরুদ্ধে গ্রেফতার অভিযানের মুখে এই পদক্ষেপ নিয়ে সংগঠনের ভেতরেও অনেকে প্রশ্ন তুলেছেন। হঠাৎ করে হেফাজতে ইসলামের কমিটি ভেঙে দেওয়া হলো কেন? খোঁজ নিয়েছেন ঢাকায় আমাদের সংবাদদাতা কাদির কল্লোল। হেফাজতে ইসলামের নেতাদের অনেকে বলে আসছিলেন, গ্রেপ্তার অভিযানের মুখে তাদের সংগঠন চাপে পড়েছে। সেই প্রেক্ষাপটে সরকারের সাথে হেফাজতের সমঝোতার চেষ্টাও দেখা গেছে। এখন চাপের মুখে সমঝোতার অংশ হিসেবে নাকি নিজেদের অভ্যন্তরীণ কারণে কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি করা হয়েছে, এমন বিভিন্ন প্রশ্নে নানা আলোচনা চলছে। হেফাজতের নতুন আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম জিহাদি বলেছেন, সংকট থেকে বেরিয়ে আসার জন্য আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি জরুরি হয়ে পড়েছিল। সরকারের সেরকম কোন চাপ নাই, সরকারের কোন শর্ত লাগাই নাই, কোন চাপও লাগাই নাই। পরিস্থিতির কারণে এটা করা হেফাজতের জন্য জরুরি মনে করছেন আমাদের আমির সাহেব। সার্বিক বিষয় বলতে খুঁটিনাটি অনেক কিছু আছে, যেগুলির কারণে এই বিবেচনা করতে হয়েছে আর কি। কিছুটা সংকট সৃষ্টি হয়েছে, এটা বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় আচরণ বক্তব্য এগুলিকে কেন্দ্র করে কিছু সংকট সৃষ্টি হওয়ার কারণে এটাকে সার্বিক বিষয় বলিয়া প্রয়োজন ছিল, সেই জন্য এটা করতে আসছি, কোনো চাপে না। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামের হাটহাজারি এবং ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনাগুলো নিয়ে 100টির বেশি মামলা হয়েছে, যাতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় পর্যায়ের নেতাসহ অনেক নেতাকর্মীকে অভিযুক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে হেফাজতের একজন কেন্দ্রীয় নেতা মামুনুল হককে নিয়ে নানা বিষয়ে বিতর্কের কারণেও সংগঠনটিকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। এসব নিয়ে সংগঠনটির ভেতরেও নানা প্রশ্ন রয়েছে বলে এর একাধিক নেতা জানিয়েছেন। হেফাজতের কর্মকাণ্ড ঘনিষ্ঠ ভাবে পর্যবেক্ষণ করেন লেখক শরীফ মোহাম্মদ। তিনি মনে করেন, সংগঠনের ঐক্য ধরে রাখা বা পরিচালনার সংকটও এ ধরনের পদক্ষেপের অন্যতম কারণ হতে পারে। হেফাজতে ইসলাম নানা কারণে একটা সংকটে পড়েছে, এটারই একটা প্রকাশ সম্ভবত গতকাল রাতের প্রথমাংশে হয়েছে যে কমিটি বিলুপ্ত করা, যেন ভেতরগত ভাবে নানানজন পদত্যাগ করতে চাওয়ার মধ্য দিয়ে যে একটা সংকট তৈরি হয়েছে, এটা থেকে উত্তরণ ঘটানো যায় অথবা অনুমান করা হয়। সরকারি বেসরকারি বিভিন্ন রকমের চাপ থাকতে পারে বা দলগত চাপও থাকতে পারে, আবার যে কমিটি বিভিন্ন রাজনৈতিক ইসলামী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে হয়েছে, তাদের নেতৃবৃন্দের, তাদের ভেতর থেকেও সাম্প্রতিক পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন রকমের প্রেসার থাকতে পারে। কয়েকদিন আগে সংগঠনটির বিলুপ্ত কমিটির একজন নায়েবে আমির পদত্যাগ করেছেন, আরও কয়েকজন পদত্যাগ করার কথা বলেছেন। এমন প্রেক্ষাপটে হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠনের বিষয়কে সংগঠনটিকে টিকিয়ে রাখার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকদের অনেকে। তবে হেফাজতের নেতা নুরুল ইসলাম জিহাদি বলেছেন, বিভিন্ন ইসলামী দলের নেতাদের তাদের সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে যেহেতু প্রশ্ন ওঠে, সেজন্য অরাজনৈতিক নেতাদের নিয়ে এই আহ্বায়ক কমিটি করা হয়েছে। অরাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তাদেরকে দিয়া, মুরব্বী, বয়স্ক, এই ধরনের লোক দিয়া আহ্বায়ক কমিটি যতটুকু করা হয়েছে, এটাও যদি এটার মধ্যে কোনো সম্প্রসারণ হয় তাও ওই ক্যাটাগরির লোক। হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আহমদ শফির মৃত্যুর পর গত বছরের নভেম্বরে সংগঠনটির নতুন কমিটি গঠন করে আমির হয়েছিলেন জুনায়েদ বাবুনগরী। এই কমিটি গঠন নিয়ে তখন সংগঠনটির একটি অংশ ক্ষুব্ধ হয়েছিল। এখন সেই কমিটি বিলুপ্ত করে মিস্টার বাবুনগরী আহ্বায়ক কমিটির প্রধান হয়েছেন। আকস্মিকভাবে এমন পদক্ষেপ নেওয়ার ঘটনার প্রশ্ন তুলেছেন হেফাজতের বিলুপ্ত কমিটির নায়েবে আমির এবং জমিয়তে উলামায়ে ইসলাম নামের একটি দলের নেতা আব্দুর রব ইউসুফি। তিনি তার ফেসবুক পাতায় পোস্ট দিয়ে এখন গ্রেপ্তার অভিযানের মুখে হেফাজতের পরিবর্তনের ব্যাপারে মিস্টার বাবুনগরীর নেতৃত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন। কাদির কল্লোল, ঢাকা থেকে। আপনারা শুনছেন বিবিসি বাংলার পরিক্রমা। এবারে ফোন ইনের জন্য আপনাদের ঢাকায় নিয়ে যাচ্ছি, সেখানে আছেন সহকর্মী ফারহানা পারভিন। ফারহানা, ধন্যবাদ মিজান। আমাদের আজকের ফোন ইনের বিষয় শিশুরোগ এবং নবজাতকের বিভিন্ন সমস্যা নিয়ে। শ্রোতারা ফোন করবেন, প্রশ্ন করবেন আর তাদের প্রশ্নের উত্তর দেবেন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তাহমিনা বেগম। তিনি বাংলাদেশ নিউনাটাল ফোরামের প্রেসিডেন্ট। তিনি এখন টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আর আমাদের প্রথম শ্রোতা যিনি আমাদের সঙ্গে এখন কথা বলবেন, ঢাকা থেকে দিলরুবা ইয়াসমিন জিনিয়া।
জি, আমার প্রশ্নটি হচ্ছে আমাদের বাসায় 15 দিন বয়সী একজন নবজাতক আছে, তো ও 3 দিন যাবত পায়খানা করছে না, আবার করোনার কারণে আমরা হসপিটালে যেতেও ভয় পাচ্ছি, তো বাচ্চারা কতদিন পর্যন্ত পায়খানা না করলো সেটা স্বাভাবিক, এটা জানতে চাচ্ছি। 4-5 দিন পায়খানা না করলেও স্বাভাবিক, কিন্তু মায়েদের যদি রেগুলার হয়, যদি যদি প্রায় যদি এরকম হয় যে 3-4 দিন, 8-10 দিন পর পর পায়খানা করছে, তাহলে কিন্তু আপনাকে টেস্ট করে দেখতে হবে থাইরয়েডের সমস্যা আছে কিনা। হ্যাঁ, শুয়ে পায়খানা রাস্তা দিয়ে কিছুতে ধরে রাখবেন, 5 মিনিট পরে ছেড়ে দিলে পায়খানা হচ্ছে। ঠিক আছে, কিন্তু এটা যদি প্রায়শই ঘটে যে 3-4 দিন, 5 দিন পর পর পায়খানা হচ্ছে, আর বাচ্চা যদি বেশি ঘুমায়, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারকে দেখাতে হবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, আমাদের পরের শ্রোতা, তিনি পটুয়াখালী থেকে, লাইজু আক্তার। লাইজু আক্তার, শুনতে পাচ্ছেন আপনি? জি ম্যাম। আচ্ছা, আপনার কি প্রশ্ন সেটি আপনি বলুন। আমাদের সঙ্গে ডাক্তার তাহমিনা বেগম রয়েছেন। আমার একটা বাচ্চা 9 মাস, মানে ওর আজকে 15-20 দিন ধরে জ্বর, মানে ওষুধ খাওয়ার সাথে সাথে জ্বর কমে যায়, আবার জ্বর ওঠে। কি ওষুধ খাওয়াচ্ছেন আপনি? ওষুধ দিয়েছে অনেকগুলো, নাম আপনি একটু লাইনে থাকুন ডাক্তার তাহমিনা বেগম। আপনি আপনি প্রশ্ন করুন। জি, আপনার বাচ্চা 9 মাসের ছেলে না মেয়ে? মেয়ে। বাচ্চা প্রস্রাব করতে গিয়ে কেনাকাটি করে, অল্প অল্প করে বারবার প্রস্রাব করে? না, প্রস্রাব ঠিক মতন করে, কিন্তু পায়খানা করে 3-4 দিন পর। আপনি কি খাওয়ান বাচ্চাকে? আমি আমার বুকে দান খাই, আর মানে আর ভাত খাই। উনি বলেন সব খাবার খাওয়াবেন, বেশি করে পানি খাবে, শরবত খাবে, একটু শাকসবজি দিয়ে ভাত, সবজি দিয়ে ভাত, ভাত একটু খাওয়াবেন। হ্যাঁ, কিন্তু এখন আমরা চিন্তিত হচ্ছে 15 দিন ধরে জ্বর থাকার কথা না। হ্যাঁ, 9 দিনের বাচ্চা, 9 মাসের বাচ্চা। আপনি অবশ্যই আপনার বাসার কাছাকাছি কোনো ডাক্তারের কাছে গিয়ে ওর ইউরিন প্রস্রাবটা টেস্ট করাবেন এবং রক্তটা পরীক্ষা করাবেন, কারণ একটা বাচ্চার 9 মাসের বাচ্চা 15 দিন ধরে জ্বর থাকা স্বাভাবিক না। ঠিক আছে, এখন আমাদেরকে জানতে হবে যে বাচ্চাটা কি কারণে জ্বর হলো। আপনি এখন আপাতত নাপা সিরাপ অথবা প্যারাসিটামল সিরাপ, যেটা আপনি এস নাপা যেটা আছে, এটা 1 চামচ করে দিনে 3 বার খাওয়ান, বারবার তোয়ালে ভিতরে চামচ দিয়ে দেন, বেশি করে পানি শরবত এগুলো খাওয়ান, আর যদি একটু অ্যান্টিবায়োটিক দিয়ে দেখতে পারেন যে বাচ্চার জ্বর কমে কিনা, একটা অ্যান্টিবায়োটিকের নাম আপনি লিখতে পারেন, যদি লিখতে পারবেন এখন আপনি লিখতে পারবেন? জি পারবো। আপনি দেখেন একটা রক্সিন, হ্যাঁ, 1 চামচ করে দিনে 2 বার 7 দিন খাওয়াবেন রক্সিন। ঠিক আছে, দেখেছেন আপনি? জি। আচ্ছা, ওটা খাওয়ান 7 দিন, তারপরে যদি জ্বর না কমে, আর তাহলে ডাক্তারের কাছে গিয়ে ব্লাড টেস্ট করতে হবে, ইউরিন টেস্ট করতে হবে। ঠিক আছে, আর বেশি করে পানি টানি খাওয়াবে, কারণ যে বাচ্চার কনস্টিপেশন থাকে, পায়খানা কষা থাকে, তার কিন্তু প্রস্রাবে ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যায়। পরিবারের সব খাবার খাওয়াবেন বাচ্চাকে আপনি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এবারে খুলনা থেকে আমাদের একজন শ্রোতা অজয় কুমার দাস। অজয় কুমার দাস, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ ম্যাডামের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমার বাবুর বয়স আজ 6 মাস 15 দিন, কিন্তু সে এখন খায় হচ্ছে, তার মেইন খাবার হচ্ছে মায়ের বুকের দুধ এবং সুজি খায়, চেরিল্যাক খায়, মিনারেল ওয়াটারটা ফুটিয়ে দিই এবং চালের গোড়া, কিন্তু সে মাঝে মধ্যে সবুজ পায়খানা করে, সে 1-2 বার দিনে পায়খানা করে, এটা একটা প্রশ্ন। এবং আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার বাবুর বয়স যখন 6 মাস ওভার হয়ে যায়, তারপর আমি যখন এই বাইরের খাবারটা দিই, তার বাম চোখের কোনো হালকা একটু লাল হয়েছিল, তো আমি এখান থেকে এক শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাই খুলনা, তিনি আমাকে রিফ্রেস্টিয়ার ইউজ করতে বলেন, কিন্তু রিফ্রেস্টিয়ারটা 3 বছরের নিচের বাচ্চাকে দেয়া ওই ওষুধের গায়ে লেখা ছিল আর কি, তারপরে ইউজ করছি যেহেতু ডাক্তার বলেছে, আর এরপরে এখন দেখি তার চোখ দুটো পুরোটা লাল হয়ে গেছে, মানে হালকা লাল হয়েছে, এবং সে অনেকটা চুলকায় চোখ। এই দুটো সমস্যার জন্য আমি কি করতে পারি আর কি ম্যাডাম? প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা, আপনি কিন্তু ভালো করে শুনবেন আমার কথাটা। হ্যাঁ, যে বাচ্চার 6 মাস হয়ে গেছে, আমরা কিন্তু চাই
যে 6 মাস পর্যন্ত বাচ্চা শুধু বুকে দুধ খাবে, 6 মাসের পরে পরিবারের খাবার। আপনি কিন্তু সেটা দিচ্ছেন না। হ্যাঁ, আপনার দুটো সমস্যা আছে, এটা তুমি বলছি যে আপনি কিন্তু পরিবারের খাবার দিচ্ছেন না, আপনি সেরিলাক খাওয়াচ্ছেন যেটা একেবারেই একেবারেই অন্যায়। আপনি পরিবারের খাবার দিবেন, হ্যাঁ, আপনি চালের গুঁড়া খাওয়াচ্ছেন, এটাও অন্যায়। কয়েকদিন পরে কিন্তু আপনার বাচ্চার রক্ত শূন্যতা হয়ে যাবে। হ্যাঁ, এই খাবার গুলোর মধ্যে কোনো রক্ত তৈরি হয় কোনো উপাদান নাই, ঠিক আছে? সুতরাং আপনি কালকের থেকে চাল ডাল তেল সবজি মিলে খিচুড়ি রান্না করে দিবেন, অথবা একটু ভাত নিয়ে আলু নিয়ে একটু ডাল নিয়ে চটকায় খাওয়াবেন, মাছ নিয়ে চটকায় খাওয়াবেন, পাকা কলা খাওয়াবেন, ডিম খাওয়াবেন, আলু খাওয়াবেন, ঠিক আছে, সুজি খাওয়াবেন, ফলের রস খাওয়াবেন, ঠিক আছে। আপনি চাইলে ভাতের মারও খাওয়াতে পারেন। এগুলো হচ্ছে পরিবারের খাবার। তার সাথে বেশি প্রচন্ড গরম পড়েছে এখন, বেশি করে পানি খাওয়াবেন, একটু লেবুর শরবত খাওয়াবেন, এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য স্বাভাবিক ব্যাপার। আপনি সেই এলাক বন্ধ করেন, চালের গুঁড়া বন্ধ করেন, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার বাচ্চার চোখের যে ড্রপটা যেটা দিয়েছে সেটা 3 বছর 5 বছরের ব্যাপার না, ওটা হচ্ছে টিয়ারের চোখের যে পানিটা আসে, যে পানির সমস্যা থাকলে পানি কম আসছে এই জিনিসটা দেওয়া হয়। ওই ড্রপটা বন্ধ করেন, আপনার বাচ্চার অ্যালার্জি কনজাংটিভাইটিস হয়েছে এটা, ঠিক আছে। আপনি অ্যালার্জির জন্য আপনাকে একটা ওষুধের নামটা লিখছি, যে ওষুধটা খালি খাওয়ান, অ্যালাক্ট্রল নাম দেখেন, অ্যালাক্ট্রল ড্রপ 15 ফুটা করে দিনে 2 বার খাওয়ান, চোখের চুলকানি কমে যাবে, চোখের লাল ভাবটা কমে যাবে, ঠিক আছে। আর তারপরে যদি লাল ভাব থাকে তাহলে আপনি কি অ্যালাক্ট্রল নামটা লিখেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, অ্যালাক্ট্রল, অ্যালাক্ট্রল 15 ফুটা করে দিনে 2 বার খাওয়ান, এটা ঘরে রেখে দিবেন। আবার যদি এরকম চুলকায় তো লাল হয়ে যায়, আবার খাওয়াতে পারবেন, ঠিক আছে। আর তাতেও না কমলে অ্যালারিড আই ড্রপ 2 ফুটা করে দিনে 3 বার 7 দিন দেন অ্যালারিড। অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমাদের এবারে শ্রোতা নাহিদা আক্তার সুমি নারায়ণগঞ্জ থেকে। সুমি বলুন, আপনার কি প্রশ্ন আছে? আমার বাচ্চার বয়স হচ্ছে 26 দিন, বাচ্চার পায়খানার সাথে খুব বেশি পরিমাণে পানি আসে, আবার কখনো পায়খানা না আসলেও শুধুমাত্র ওই পানি বের হয় পায়খানার রাস্তায়, ওর পেটে খুব গ্যাস আছে। ঠিক আছে মা, আপনার আপনার এই প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আপনার যারা যারা শুনছেন সবাই কিন্তু আমি যেটা বলবো, আপনি কি শুধু বুকে দুধ খাচ্ছেন? আপনি কি শুধু বুকে দুধ খাচ্ছেন? শুধু বুকের দুধ, মাশাআল্লাহ, আপনি খুব ভালো মা। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে মায়ের দুধে একটু গ্লুকোজ বেশি থাকে, এটাকে ল্যাকটোজ বলা হয়। হ্যাঁ, তো গ্লুকোজ বেশি থাকার জন্য বাচ্চারা খাওয়ার পরে একটু করে পায়খানা করে, প্রতিবার খাওয়ার পরে একটু করে পায়খানা করে, পানি পানি ফেনার ফেনার শুরু শুরু, এবং 24 ঘন্টায় 24 বার পায়খানা করতে পারে, ঠিক আছে। সুতরাং এটা ভয় পাওয়ার কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই, এটা খুবই স্বাভাবিক। কিছুদিন পরে এটা আস্তে আস্তে এমনি ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আপনি কিন্তু সবকিছু খাবেন এবং বুকের দুধ বন্ধ করবেন না, কারণ এই জন্য এরকম ডায়রিয়া, এরকম পানি পানি পায়খানা হলে আত্মীয় স্বজন সবাই করে কি, মায়ের সব খাবার বন্ধ করে দেয় যে বাচ্চার পেট খারাপ হয়ে গেছে। আপনি কোনো খাবার বন্ধ করবেন না এবং শুধু বুকের দুধ খাওয়াতে থাকবেন, এবং এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং ঘাবড়ানোর কিছু নাই, ভয় কিছু নাই, আর খাওয়ার পরে বাচ্চাকে ছাড়া তুলে নিয়ে একটু ভেঁকুর তুলবেন, 15-20 মিনিট একটু ধরে রাখবেন, ভেঁকুর তুলবেন। আর যদি পেটে বেশি গ্যাস হয় তাহলে গ্যাস মিল ড্রপটা 5 ফোঁটা করে দিনে 3 বার খাবেন গ্যাস মিল, ঠিক আছে। কিন্তু আপনি মা, আপনি এটা স্বাভাবিক, সব বাচ্চাদের এরকম হয়। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের এবারে শ্রোতা সাবিনা ইয়াসমিন ঢাকা থেকে। মানে আমার ছেলের বয়স হচ্ছে মানে 3.5 বছর, মানে আমার ছেলেটা জন্মগত ভাবে অ্যালার্জি নিয়ে আসছে, মানে আমরা আমাদের নিত্য প্রয়োজনে যা খাবার খাই, মানে বেশিরভাগ খাবার খেলে মানে ওর শরীর চুলকায় এবং ফুলে যায়, এবং দেখা যায় কি মানে যখন ও চুলকায় তখন ওখান থেকে রক্ত বের হয়। তো আমি বেশ কিছু ডাক্তার দেখাচ্ছি এবং এসআইজি নামে যে টেস্টটা ওটাও করাইছি, করানোর পরে মানে ডাক্তার যেটা সাজেস্ট করছে মানে এলসেট নামের যে সিরাপটা ওটা ওকে খেতে দেওয়া হয়েছে, এবং একটা বেড স্ট্রিং ওর স্কিনে যে জায়গায় যেটা চুলকায় সেখানে লাগানোর জন্য মানে বলছিল আর কি। তো এখন আমি এগুলো মানে ব্যবহার করার পরে এবং সিরাপটা খাওয়ার পরেও মানে এটা থেকে আমি কোনো প্রতিকার পাচ্ছি না, তখন মানে আমার প্রশ্ন হচ্ছে এটাই যে আমি আর এটা থেকে এখন কি করতে পারি বা আমার কি করণীয়? অনেক ধন্যবাদ। এখন আপনি আপনার বাচ্চার অ্যালার্জি হয়, কিন্তু আমি অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগত ভাবে কোনো একটা যে বাচ্চাটা বাড়ন্ত শিশু বেড়ে উঠছে, হ্যাঁ, সেই বাচ্চাকে কোনো খাবারের ব্যাপারে কোনো নিষেধ করি না যে এটা খাওয়াবেন না ওটা খাওয়াবেন না। হ্যাঁ, আপনি কিছু কিছু জিনিস মেনটেন করবেন, যেটা হচ্ছে যে
প্রথম কথা হচ্ছে যে আপনি যদি এর মধ্যে ক্রিমের ওষুধ না খাওয়ানো হয়ে থাকে, তাহলে দু চার দিন পরে যখন বৃষ্টি বৃষ্টি হবে তখন ক্রিমের ওষুধ খেয়ে দিবেন, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার ঘরে যেন অনেক ধুলাবালি না থাকে, ধুল না থাকে। হ্যাঁ, ধুলাবালি বা অনেক সময় আমাদের দেখা যায় ঘরে কিছু আছে বা একটু ড্রেসিং টেবিল বা চেয়ারের টেবিলের উপর ধুলা পড়ে আছে। হ্যাঁ, এই ধুলা থেকে কিন্তু বাচ্চাদের অ্যালার্জি হয়। ধুলার মধ্যে এক ধরনের জীবাণু থাকে, এটাকে ডাস্ট মাইট বলে। হ্যাঁ, এবং ওটা যেখানে বাচ্চা শরীরে লাগে সেখানে বাচ্চা অ্যালার্জি হয়। হ্যাঁ, আপনি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, বাচ্চাকে চেষ্টা করবেন ফুল গাছের কাছে না নিয়ে যাওয়ার জন্য, এটা চেষ্টা করেন ফুল গাছের কাছে নেবেন না। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা হচ্ছে যে আপনি খেয়াল করে দেখেন যে এত খাবার, কোন খাবারটা বেশি বেশি তো খাওয়ানো সম্ভব না, কারণ বাচ্চাটা বেড়ে উঠছে। বাচ্চাটার ডিম খাওয়াতে হবে, কলা খাওয়াতে হবে, সব সব সবজি খাওয়াতে হবে। আপনি মনে করেন একটা কিছু ভিটামিন হলো, খেয়াল করে দেখেন যে অ্যালার্জি হলো, খেয়াল করে দেখেন যে আপনি কি খাওয়াচ্ছেন। আপনি কি খাওয়ালেন আজকে, মনে করলেন যে আজকে হয়তো একটা মিষ্টি কুমড়া খাইয়েছেন, মনে রাখেন নেক্সট টাইম আবার কোনো দিন পরে আবার কিছু ভিটামিন হলো, তখন খেয়াল করে দেখেন যে আপনি কি খাইয়েছেন মিষ্টি কুমড়া, তাহলে বুঝতে হবে যে মিষ্টি কুমড়া থেকে তার অ্যালার্জিটা হচ্ছে। আর মিষ্টি কুমড়া কিছুদিনের জন্য বন্ধ রাখবেন, খাবারগুলো খেয়াল করতে হবে, খাবারগুলো খেয়াল করে দেখবেন যে কোন খাবার খেতে হচ্ছে। হ্যাঁ, কোনো খাবার এমনি বন্ধ করে রেখেন না। হ্যাঁ, আর একটা ওষুধ রেগুলার খাওয়ান তো, কিছুদিন আপনি একটু কিছু টিফিন সিরাপটা খাওয়াবেন, কিছু টিফিন এক চামচ করে রাতে একবার, এটা মাস মাস ধরে খাওয়ান। আর যখনই আপনি চুলকানি হবে আপনি জাইরিল সিরাপটা এক চামচ করে দিনে দুইবার খাওয়াবেন, এবং ওখানে অ্যালার্জির জায়গায় টোজেন্ট মলমটা লাগাবেন। আপনি লিখে নেন জাইরিল এক চামচ করে দিনে দুইবার খাওয়াবেন, আর টোজেন্ট মলমটা লাগাবেন যেখানে যেখানে অ্যালার্জি হয়েছে। হ্যাঁ, আর কে টিফেন সিরাপটা এক চামচ করে রাতে একবার দুই মাস একটা আনা খাওয়াবেন, খাইয়ে দেখেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় একেবারেই অল্প। সাদিয়া সুলতানা রয়েছেন আমাদের সঙ্গে, আপনি আপনার প্রশ্নটি করুন। তাহমিনা বেগম, আপনি সংক্ষেপে একটু উত্তর দিবেন। জি জি, সাদিয়া সুলতানা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনার প্রশ্নটি বলুন। আমার কোশ্চেনটা হচ্ছে, আমার বাচ্চার বয়স 4 বছর, ওজন 14 কেজি, হঠাৎ করে 15 দিন যাবৎ তার মাথার থেকে প্রচুর পরিমাণে চুল পড়তেছে, এবং মাথার পেছনে যেখানে মোড় থাকে ওই জায়গা থেকে অনেকটা অংশ চুল পুরোটা ঝরে গেছে, এরকম বলতেছিল। প্রায় আধা ঘন্টা পরে তার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার পরেও সে কান্নাকাটি শুরু করে, এর প্রায় আধা ঘন্টা একটু সংক্ষেপে যদি, যদিও অনেক বড় প্রশ্ন, হ্যাঁ গুরুত্বপূর্ণ প্রশ্ন, হয়েছে গরম তো পড়ে গেছে অনেক, আপনি বাচ্চাটাকে প্রচুর পানি খাওয়াবেন, সারাদিন পানি খাওয়ান, শরবত খাওয়ান, এগুলো খাওয়ান বেশি করে। পানি খাওয়ার পরে যদি ভালো হয়ে যেত হলো, না হলে আপনি অবশ্যই প্রস্তাব পরীক্ষা করে আপনার কাছাকাছি ডাক্তারকে দেখাবেন যে প্রস্তাব ইনফেকশনের জন্য এটা হয়েছে। আর মাথার চুল পড়ে যাচ্ছে যেখানে পিছনে, এটা ফাঙ্গাল ইনফেকশন। হ্যাঁ, এখানে আপনি মনে করেন পেভিটেন ক্রিম, একটা ক্রিম এর নাম তো ওখানে লেখেন, দিনে 3 বার করে লাগাবেন, 1 মাস লাগাবেন, লাগিয়ে দেখেন। এটা একটা স্কিনের ডাক্তার কাউকে দেখাতে হবে, কিন্তু আপাতত পেভিটেন মলমটা 3-3 বার করে লাগাবেন, ওই জায়গাটা লাগাবেন, লাগিয়ে দেখেন। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, সপ্তাহে 2 দিন শ্যাম্পু করবেন চুলে, আর মাঝে মাঝে চুলে চুলে একটু তেল দিবেন, তেল দিয়ে চুলটাকে ঘষে তারপরে সপ্তাহে 2 দিন শ্যাম্পু করবেন। শ্যাম্পু করবেন, শ্যাম্পুর নামটা একটু লিখে নেন, পরিষ্কার। আমাদের সময় একেবারে শেষ, ডক্টর তাহমিনা বেগম। শ্যাম্পু, ডেন্সেল শ্যাম্পু সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন, ডেন্সিল শ্যাম্পু। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সময় একেবারে শেষ, আমরা ফিরে যাচ্ছি লন্ডন স্টুডিওতে মিজানুর রহমান খানের কাছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম। বাংলাদেশে করোনা ভাইরাস লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ছে। করোনা ভাইরাস টিকা সরবরাহে চুক্তি ভঙ্গের অভিযোগে ইউরোপীয় কমিশন ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু করেছে। আর ভারতে একদিনে 3.5 লাখ কোভিড রোগী শনাক্ত। আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আজকের মতো এখানেই বিদায় চাইছি। ধন্যবাদ ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠান শোনার জন্য। ভালো থাকবেন।